বউ দিদি আমাকে তোমার সাক্ষ্য স্যারকে ওয়ার্নিংটা দিতে দাও। সাক্ষ্য স্যার, আপনি জানেন তো আমার একটা দাদা আছে, হ্যাঁ, খুব সন্দেহবাতিক। His name is Dr. সূর্য সেন গুপ্ত। যত বড় নাম তত ছোট মন। কি ভাবতে কি ভেবে পড়ে আমার দাদাই। বউ দিদি, ওই দিনটার কথা মনে আছে? তোমার সাদের দিন কি কি ঘটেছিল বাড়িতে? আমি নিজে ডাক্তার হয়ে সমস্ত চেক করেছি। এখানে স্পষ্ট লেখা আছে আমি কোনোদিনও বাবা হতে পারবো না। তাহলে তুমি বাবা কি করে? জয়, অনেকক্ষণ ধরে বাজে বকছো তুমি, কিন্তু আর নয়। দেখো, সারাটা দিন আমার উপর থেকে অনেক ঝড় বয়ে গেছে, সহ্যের সীমা পেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। আর নয়, চলো বাড়ি, চলো। হ্যাঁ প্লিজ, আপনারা বাড়ি যান, কারণ এটা রাস্তা তো, এখানে সব ঠিক হচ্ছে না। আপনারা প্লিজ, আপনি চলো, আমি বাড়ি দিয়ে এসছি। স্যার, স্যার আপনি তো বুঝতেই পারছেন ও নিজের মধ্যে নেই। ঠিক আছে, আমি আমি ওকে নিয়ে চলে যেতে পারবো, আপনি বাড়ি যান। না না, আপনি প্লিজ, স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আপনি বাড়ি যান। এত লোক থাকতো, এখন কেউ থাকে না, শুধু আমি একা। অনেক হয়েছে কিন্তু আর নয়, তুমি তোমার লিমিট ক্রস করে গেছো জয়। ভদ্র ভাবে কথা বলতে হলে বলো, না এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো। কেন সব ভদ্রতার দায়ী শুধু আমার কেন? আপনি প্লিজ বাড়ি যান, ওনাকে প্লিজ বাড়ি নিয়ে যান। কি হচ্ছে রাস্তা মাঝখানে? চলুন চলুন, উনি আমাদের বাড়ির বড় বউ, হ্যাঁ, ওনার সিকিউরিটির দায়িত্ব আমাদের আছে। আপনি না মাঝখানে প্লিজ না গলাবেন না, প্লিজ প্লিজ না গলাবেন না। না খুশি হতাম যদি ওনার দায়িত্ব আপনারা প্রপারলি নিতে পারতেন, উনি সসম্মানে আপনাদের পরিবারে থাকতে পারতো, খুব খুশি হতাম, আমি না গলাতাম না। লেকচার দাও, লেকচার দাও। শুনুন, কোনো লেকচার দেবেন না আমাকে, হ্যাঁ, কোনো লেকচার আমি শুনবো না। আমি যা বলবো তুমি সেটা করবে না? তোমার কথা শুনতে আমি বাধ্য নই। কেন বাধ্য নই? সব জয়ের উপর দিয়ে চালিয়ে দেওয়া যায়, আমার কোনো কথা শুনবে না তুমি। জয়, জয় প্লিজ প্লিজ শান্ত হও। আচ্ছা, আমরা বাড়ি গিয়ে কথা বলি, চলো আমরা বাড়ি গিয়ে, চলো আমরা যাবো। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।